মানুর ঘর থেকে বেরোলে, তাই না? কেন, কি করতে গিয়েছিলে তুমি মানুর ঘরে? চুপ করে থাকো না চিত্রা, বলো কি করতে গিয়েছিলে? আসলে বাবা, আমি হয়তো মা, আমি হয়তো জানি এই সময় মেয়েদেরকে অনেক কড়া কড়া ঘুমের ওষুধ দেয়। তাই তুমি ওই ঘরে গিয়েছিলে? বাচ্চাটা কেমন আছে দেখতে? তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, নাহলে তোমার শরীর খারাপ। যাও, আমি বলছি যাও। হ্যালো দেবী, কি হয়েছে দেবী? হ্যালো দেবী, আমি আমি আর পাচ্ছি না। আপনি একবার আমাকে ওর সাথে একটু দেখা করতে দিন দিদি। দেবী দেবী প্লিজ, তুমি এরকম করো না। তুমি তো জানো ওকে তুমি আর কিছুতেই ফিরে পাবে না। তাহলে তুমি তুমি কেন নতুন করে বাঁচবে না? আমি রাখছি। দেবী দেবী আমার কথাটা শোনো দেবী। আমি আমি রাখছি, আমি আর আপনাকে বিরক্ত করব না, কথা দিলাম। বাবা, আপনি এখন নিশ্চয়ই ওই কথাটা বলে দেবেন না? কথা, তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছো? না না না, আমি চিত্রা না বললে আমি কিচ্ছু বলতে পারবো না। কি বৌমা, আমি বলবো? আপনি তো বলার জন্য মুখেই রয়েছেন, বলুন। দেখো, আমার বৌমার নামে অনেকে অনেক রকম খারাপ খারাপ কথা বলে। হ্যাঁ, আমরাও অনেক সময় বৌমাকে অনেক খারাপ ভেবেছি। তো এরপর যদি বৌমার সঙ্গে কেউ আমাকে কিছু বলে, আমি কিন্তু দুবার ভাববো, হয়তো মানবো না কথাটা। বৌদি কালকে আমার ঘরে গিয়েছিল। তবে ভাবো ভাবো, যদি রেসপন্সিবিলিটি না থাকে, মানে ভেতরের ভালোবাসা যদি না থাকে। বাবা বাবা, এক মিনিট এক মিনিট, কি ব্যাপার চিত্রা, তুমি কাল মানুর ঘরে গিয়েছিলে? কি হলো বলো, কেন গিয়েছিলে? দাদা, আমি কি কিছু ভুল করেছি? হ্যাঁ, ভুল করেছো। আমরা তোমাকে বারবার বারণ করেছিলাম যে তুমি মানুর কোনো ব্যাপারে ইনভলভ হবে না। দাদা দাদা, তুমি আমাদের কাউকে না জানিয়ে চলে গেলে। হ্যাঁ বলো, কেন গিয়েছিলে বলো। বাবা দেখেছেন, বাবা দেখেছো কাণ্ড? হ্যাঁ সত্যি কথা, তোদের মাথায় কিছু খালি বৌমার পেছনে লাগতে শিখেছি। না না, আমার দাদু ভাই কি নাম হবে সেটা তোকে ঠিক করতে হবে। আচ্ছা বলো, কি নাম হবে? এখন তোমার ইচ্ছে করছে ও বাড়িতে গিয়ে নিজের ছেলেকে খুব আদর করতে, কিন্তু কোনো একটা দ্বিধায় তুমি সেটা যেতে পারছো না। আপনি এত বুঝেন কি করে? কি করে বুঝি? আসলে কি বলতো, আমি না তোমার থেকে অন্তত 30টা দুর্গাপূজো বেশি দেখেছি। যাও যাও, ও বাড়িতে চলে যাও, দেখবে মনটা খুব ভালো লাগবে। মেকার একা হয় নাকি? হয় রে রাজা, যখন যখন কারোর একার কষ্ট হয়, একার দুঃখ হয়, সব কষ্ট জমাট বেঁধে একার জন্য বৃষ্টি নামে, একার জন্য মেঘ আসে। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। তোকে কিচ্ছু বুঝতে হবে না রাজা, আমি চাইলে তুই এসব কিছু বুঝতে পার, তোর কিচ্ছু বোঝার দরকার নেই। আমি চাই তোর সব কষ্ট লেখা আছে অমর। আমার দেওয়া নাম, আমার দেওয়া নাম, বোঝা গেলে মমির ভালোবাসি শেষ কথা, অমর নাম আমি দিয়েছি। নামটা হয়তো মানব তোমার খুব একটা পছন্দ হলো না, কিন্তু কিছু করার নেই, তোমার ছেলের নাম ফাইনাল হয়ে গেল, মানব চৌধুরীর ছেলে অমর চৌধুরী।